বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আরেকটি অত্যন্ত ভিডিওতে আপনাদের সকল কিয়ানাই স্বাগতম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন আপনার জন্য রয়েছে সুখবর কেননা এই বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে যে সমস্ত কৃষকগণরা আবেদন করেছেন কিংবা দু সালে খরিফ সিজনে বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির আওতায় আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন সে সমস্ত কৃষকদের জন্য কিন্তু সুখবর ইতিমধ্যেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে আপনারা জানেন পুরো রাজ্য জুড়ে ইতিমধ্যে বিভিন্ন জেলায় কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে যে ক্রেডিট হয়েছে অর্থাৎ আজকে হচ্ছে তেইশ তারিখ আর তেইশ তারিখেও কিন্তু বিভিন্ন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে সাথে কিন্তু বাইশ তারিখেও অনেকের টাকা কিন্তু ক্রেডিট হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তেইশ তারিখ অর্থাৎ আজকের ডেটে টাকা ক্রেডিট হয়েছে একজন কৃষকের তিনি হচ্ছেন মালদা ডিস্ট্রিক্ট থেকে হবিবপুর যে ব্লক থেকে তিনি আমাকে পাঠিয়েছেন হবিবপুর ব্লক থেকে কিন্তু তিনি এই এস এম আমাকে সেন্ড করেছেন আপনারা জানেন বন্যার কিন্তু ক্ষতির জন্য কিন্তু এই ক্ষতিগ্রস্ত অর্থাৎ প্লাবিত এই এলাকাগুলিকে রাজ্য সরকার ঘোষণা করেছে সেই এলাকায় ক্ষতি হয়েছে বলেই কিন্তু সে সমস্ত কৃষকদেরকে কিন্তু আর্থিক সহায়তা নয় এটি কিন্তু ফসলের ক্ষতিপূরণ দিচ্ছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলস আপনাদেরকে সমস্তটাই জানাবো এবং আপনারা কবে এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন যিনারা এখনও পর্যন্ত পাননি সে সমস্ত কৃষক ক আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো অবশ্যই ভিডিওটি আপনারা পুরোপুরিভাবে দেখতে থাকুন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে বলবেন না তাহলে আপনি বুঝতে পারবেন যে রাজ্য সরকারের এ প্রকল্পের মাধ্যমে আপনি কবে টাকা পেতে চলেছেন দেখুন ফ্রেন্ডস আপনারা জানেন যে রাজ্য সরকার চাইছে কৃষককে আরো স্বাবলম্বী করতে তাদের জন্য নতুন নতুন পদক্ষেপ শুরু করছে তো বিভিন্ন পদক্ষেপ কিন্তু ইতিমধ্যেই নিচ্ছে রাজ্য সরকার তো ফসলের কিন্তু ক্ষতি রয়েছে অনেকটাই কিন্তু ফসলের ক্ষতি হয়েছে আপনারা জানেন পুরো রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু ক্ষতি হয়েছে সেই ক্ষতির প্রবল যে সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকরা রয়েছেন তাদেরকে এবার উদ্ধার করতে বা তাদেরকে সহযোগিতা করতে কেন্দ্র রাজ্য সরকার এবার দাঁড়িয়েছেন রাজ্য সরকার কিন্তু সেই সমস্ত কৃষক যাদের এই ফসলের ক্ষতি হয়েছে সে সমস্ত কৃষকদের কিন্তু টাকা দেবে অর্থাৎ সে সমস্ত কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দেবে তো চলুন আজকের ভিডিওতে যে টাকা ক্রেডিট হয়েছে সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে প্রথমে জানিয়ে দেব। এবং এই ভিডিওর মাধ্যমে সেটা আপনারা জানতে পারবেন যে এই প্রকল্পের মাধ্যমে আপনারা যে টাকা পাবেন সেটি সেটি আপনারা কবে পাবেন অর্থাৎ যে সমস্ত কৃষক ওনারা পাননি তারা কবে পাবেন চলুন এবার আজকের ভিডিওতে আপনাদেরকে এবার পুরোপুরিভাবে ডিটেলসে আলোচনা করে জানিয়ে দিচ্ছি যে যে সমস্ত কৃষক পাননি আপনারা কবে পাবেন টাকা প্রথমে আমি আপনাদের সামনে এস এম এসটি রাখছি এরপরে কিন্তু ডিটেলসে সমস্তটা জানাচ্ছি অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি আপনাদের সামনে রেখেছি সেই এস এম এসটি দেখুন ডিটেলসে বলা হয়েছে ডিয়ার কাস্টমার আয়নার রুপেজ উনিশ টাকা বাহাত্তর পয়সা এনার কিন্তু ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার দেখুন ক্রেডিটেড টু ইওর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট যে ফাইভ ডিজিট রয়েছে সেটি এখানে দেওয়া রয়েছে এবং অন তেইশ দশ দুহাজার অর্থাৎ অক্টোবর মাসের তেইশ তারিখ দশ মাস অর্থাৎ অক্টোবর মাস দুহাজার তেইশ সালে থ্র এনইএফটি উইথ ইউটিআর নাম্বার দেওয়া রয়েছে বাই বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির আওতায় ইনি আবেদন করেছেন বলে এখানে তার নাম লেখা রয়েছে কোম্পানি বি এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টাকা ক্রেডিট হয়েছে মালদা ডিস্ট্রিক্টের হবিবপুর ব্লকে আপনারা যে সমস্ত মালদা ডিস্ট্রিক্ট থেকে দেখছেন তেনারা আবারও কমেন্ট করবেন যে আমরা এই ব্লক থেকে দেখছি তো আমরা এখানে পাচ্ছি না দেখুন ফ্রেন্ডস আপনাদেরকে জানিয়ে রাখি রাজ্য সরকার যে সমস্ত এলাকায় ক্ষতি হয়েছে সে সমস্ত এলাকায় শুধুমাত্র ক্ষতিপূরণের টাকা দিচ্ছে এমনটা নয় যে পুরো ডিস্ট্রিক্টে অর্থাৎ যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্টে টাকা দেবে কিন্তু যে সমস্ত ডিস্ট্রিক্টে ক্ষতি হয়েছে সে সমস্ত ডিস্ট্রিক্টের কোনো রকম কোনো ব্লকে কিন্তু টাকা দিয়েছে আর প্রায় একশো সাতানব্বই কোটি টাকা রাজ্য সরকার রিলিজ করেছেন সেটার কিন্তু টাকা ইতিমধ্যে দেওয়ার কাজ কিন্তু চলছে দ্রুতগতিতে টাকা কিন্তু এবার সমস্ত কৃষকগণের আস্তে আস্তে পেয়ে যাবেন সিম্পলি আপনারা ওয়েট করুন কারণ ইতিমধ্যেই কিন্তু পুজোর জন্য সব ছুটি রয়েছে অফিস আদালত থেকে শুরু করে সমস্তটাই একত্রিশ তারিখের পর থেকে কিন্তু এই সমস্ত অফিস আদালত সব খুলে যাবে অর্থাৎ তারপরেই কিন্তু এ প্রকল্পের মাধ্যমে টাকাগুলো আরে আর আরও কিন্তু যে জোর গতিতে কিন্তু সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে দেখুন ফ্রেন্ডস অনেকের অনেক রকম টাকার পরিমাণ থাকতে পারে আপনি কত টাকা পাবেন সেটা ক্যালকুলেট করবে কিন্তু বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি বা যেই কোম্পানির আওতে আপনি রয়েছেন সেই কোম্পানি ইতিমধ্যে ফসলের যে ক্ষতিপূরণ পেয়েছে এই কৃষকটা সেটা আপনাকে দেখালাম ইনি কিন্তু সেই তার ফসলের অনেকটাই ক্ষতি হবার কারণ উনিশ হাজার চারশো একুশ টাকা বাহাত্তর পয়সা পেয়েছে আপনাদের যেরকম ক্ষতি হবে অর্থাৎ আপনাদের যতটুকু জমিতে আবেদন করবেন যতটুকু ক্ষতি হবে সেই অনুপাতে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা দেওয়া হবে তো মূলত বুঝতে পারছেন ফ্রেন্ডস রাজ্য সরকার ইতিমধ্যেই কিন্তু যে সমস্ত রাজ্যে যে সমস্ত জেলায় ক্ষতি হয়েছে সেই সমস্ত জেলায় কিন্তু কৃষকদের টাকা কিন্তু দেওয়ার কাজ কিন্তু দ্রুত গতিতে চালাচ্ছে তো আজকের আপডেট ফ্রেন্ডস আপনাদের জন্য এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলের তুলনায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ